বাইনারি থেকে দশমিক, আসো দেখি এখানে বাইনারি থেকে দশমিক। সো বাইনারি বেসটা কত বলো? দুই, তাহলে এখানে হচ্ছে 1011.011। এটা ধরো আছে হচ্ছে বাইনারিতে, যেটাকে আমি নিয়ে যেতে চাচ্ছি কিসে বলো? দশমিকে। ওকে, দশমিকে। এখন দেখো আমরা এখান থেকে কি জানি, বাইনারি বেস টু টু, ঠিক আছে? বাইনারি বেস কত বলো? টু। আর ডেসিমালের বেস কত? দশ। তো ডেসিমাল হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের যে নাম্বারগুলো, যেগুলো জিরো আর ওয়ান থেকে কত পর্যন্ত বলো? নাইন পর্যন্ত, ঠিক আছে? তুমি আমাকে বলো দেখি বাইনারিতে আমরা কোন দুইটা ডিজিট ইউজ করি, দেখি কে বলতে পারে। তাহলে এখানে বললাম, ওই যে বলো এখানে আমাদের কি বলো, বাইনারিতে হচ্ছে বেস টু আর ডেসিমালে বেস কত বলো? টেন। ওকে, আচ্ছা, সো বাইনারিতে আমাদের দুইটা ডিজিট ইউজ হয়। কয়টা ডিজিট বলো? দুইটা ডিজিট, কি বলো? জিরো আর ওয়ান, ওয়ান আর কি বলো? জিরো। মনে থাকবে? আচ্ছা, সবাই কমেন্ট করবা জিনিসগুলো বোঝা যাচ্ছে কিনা। বাইনারিতে ইউজ করা হয় হচ্ছে জিরো আর ওয়ান, ঠিক আছে? ওকে, সবাই কমেন্টে লিখো। এবার দেখো এই জিনিসটাকে কিভাবে কনভার্ট করে। ওয়ান জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান, ঠিক আছে? পয়েন্ট হচ্ছে জিরো ওয়ান ওয়ান। একটু বুঝো, সবাই খেয়াল করো, দেখলেই বুঝবা জিনিসটা একদম সহজ। আচ্ছা, এখানে দশমিকের আগে কয়টা ডিজিট আছে বলো? চারটা। দশমিকের আগে আমাদের চারটা ডিজিট আছে, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে আমি প্রথম ওয়ানটাকে লিখবো। প্রথমে কোনটাকে লিখবো? দেখো আমার হাতে খেয়াল করো সবাই, লেখা বাদ, আমার হাতে দেখো, সবাই আমার হাতে খেয়াল করো। ওকে, আচ্ছা, যাই হোক, আমার নাম আইমান সুহান, আমার নাম সুহান আল জান্নাত, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে, সো প্রথম ডিজিট হচ্ছে এখানে কত বলো? ওয়ান। প্রথমে আমরা এই ওয়ান দিব, এই ওয়ান বাদে, দেখো প্রথম ওয়ানটা লিখলাম, এই ওয়ান বাদে আর দশমিকের আগে কয়টা ডিজিট খেয়াল করো আমার হাতে ভাইয়া। দশমিকের আগে আমাদের চারটা ডিজিট, দশমিকের পরে আমাদের তিনটা ডিজিট। ওকে, সো প্রথম ওয়ান ওয়ান লিখলাম, এই ওয়ান বাদে দশমিকের আগে আর কয়টা আছে? তিনটা। দেখো এই ওয়ান বাদে দশমিকের আগে আর তিনটা ডিজিট আছে, তাহলে ওয়ান ইন্টু টু কিউব। এটা হচ্ছে প্রথমটার জন্য, খেয়াল করো প্রথম ওয়ান, এই যে ওয়ান লিখলাম, এবং এই ওয়ান বাদে আর কয়টা ডিজিট আছে দশমিকের আগে বলো? তিনটা, তাহলে ওয়ান ইন্টু টু কিউব, ঠিক আছে? এরপরে আসো আবার রেড দিয়ে যাই, এবার হচ্ছে জিরো। দেখো এই জিরো বাদে দশমিকের আগে আর কয়টা আছে ভাইয়া বলো? এই জিরো বাদে দশমিকের আগে আর কয়টা আছে? দুইটা। তাহলে এখানে লিখব প্লাস, কি বলো? জিরো ইন্টু টু স্কোয়ার প্লাস, ঠিক আছে? আচ্ছা, জিরো লিখে ফেললাম, এবার আসো পিঙ্কটা দিয়ে যাই। এবার হচ্ছে এই ওয়ান, এই ওয়ান বাদে দশমিকের আগে কয়টা আছে বলো? একটা। এই ওয়ান বাদে দশমিকের আগে আর একটা আছে, প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস, ঠিক আছে? তিন নম্বরটা গেল, দেখো কালোটার জন্য কালো, লালটার জন্য লাল, পিঙ্কটার জন্য পিঙ্ক। এবার কোন কালি নিব বলো? কালিও তো ফুরাই যেতেছে আমার। এরপর নিলাম হলো সবুজ, আসো। এরপরে হচ্ছে এই চার নাম্বারটা, ঠিক আছে? প্লাস, এরপরে হচ্ছে আবার কত বলো? ওয়ান, ঠিক আছে? এই ওয়ান, এই ওয়ান বাদে দশমিকের আগে কি কেউ আছে বলো? নাই কিন্তু, এই ওয়ান বাদে দশমিকের আগে কেউ নাই, তাহলে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো, ঠিক আছে? ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কি বলো? জিরো, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো খেয়াল করো ভাইয়া, এই ওয়ান বাদে দশমিকের পরে কিন্তু কেউ নাই, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কত বলো? জিরো, ঠিক আছে? আচ্ছা, দুই কেন আসতেছে বারবার? কারণ এটার বেস কত? টু। যদি এখানে বেস এইট থাকতো তাহলে আমরা সবগুলো দুইয়ের জায়গায় এইট লিখতাম, পরেরটার মধ্যে দেখবা। এটা আগে খেয়াল করো, এখানে আমাদের বাইনারি বেস টু দেখে সব জায়গাতে দুই আসতেছে। তাহলে ফার্স্টে কালোটা দেখো, এই কালোটা কেমনে আসলো? এই যে প্রথম ওয়ান, প্রথম ওয়ান বাদে তিনটা ডিজিট আছে, তাহলে ওয়ান ইন্টু টু কিউব। এরপর লালটা দেখো, দ্বিতীয়তে জিরো, জিরো বাদে দুইটা ডিজিট আছে, জিরো ইন্টু টু স্কোয়ার। এরপর পিঙ্কটা দেখো, পিঙ্কটা বাদে একটা ডিজিট আছে, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান। এরপর সবুজটা দেখো, সবুজটা বাদে আর কেউ নাই, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কত বলো? জিরো, রাইট ভাইয়া? আচ্ছা, এরপর দশমিকের পরে খেয়াল করো, দশমিকের পরে আবার ধরো আমি আবার চলে যাই লালের কাছে,
দশমিকের পরে এই যে এই জিরো, এই যে এই জিরো দশমিকের পরে প্রথম জিরো, এটার জন্য হবে জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এই যে দেখো দশমিকের পর এই যে লাল জিরোর জন্য জিরো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার দেখো, খেয়াল করো এখানে কালোটায় যাই, এই যে এই ওয়ান লালটার জন্য লিখে ফেলছি, এই ওয়ানের জন্য হচ্ছে তোমার কি লিখবো বলো, ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস টু, ওকে। আচ্ছা এবং ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্টের ওয়ান, এই ওয়ানের জন্য লিখব ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কত বলো, মাইনাস থ্রি, ওকে। এই সো দেখো এবার এই পুরাটাকে আমরা যোগ করে ফেলবো, এই পুরাটাকে কি করব বলো, যোগ করব, ঠিক আছে। দেখো প্রসেসটা বোঝা যায় কিনা ভাইয়া, প্রসেসটা বোঝা যায় কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে টু কিউব মানে এইট আর জিরো, তাহলে এইট জিরো এটা হচ্ছে টু, টু টু দি পাওয়ার জিরো কিন্তু জিরো না, টু টু দি পাওয়ার জিরো কিন্তু ওয়ান, তাহলে এখানে হইলো দুই আর এখানে এক তিন, এটা বাদ আর এখানে হইতেছে ফোর ইনভার্স প্লাস হচ্ছে এইট ইনভার্স, ওকে। এই এগারো দশমিক তিন সাত পাঁচ, দেখো দেখি যোগ করে এটা আসে কিনা ভাইয়া সবাই, এগারো দশমিক তিন সাত পাঁচ, ঠিক আছে। এই তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, কত বলো যে অতএব তোমার কি হয়ে গেল বলো, ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টু, সেটা সমান হচ্ছে এগারো দশমিক তিন সাত পাঁচ ডেসিমাল, ঠিক আছে। এই বলো ঠিক আছে, এটা কি আরো সহজ না ভাইয়া?